নদীর উপর ভোজেশ্বর মহিষখোলা সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়কের কাজ শেষ না করায় সেতু দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে ছয় বছর পেরিয়ে গেলেও ব্যবহারের অনুপযোগী থাকছে সেতুটি এতে দুর্ভোগে পড়েছেন কয়েকটি ইউনিয়নের মানুষ এ বিষয়ে আরও জানাতে সুরদপুর থেকে যুক্ত হয়েছেন কাজী মনিরুজ্জামান মনির সংযোগ সড়কে সংস্কারে কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা জানাবেন মুক্তি ইতিমধ্যেই কিন্তু এলজিডির পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে তারা এই একাত্তর মিটার যে বাকি রয়েছে সংযোগ সড়ক এবং এরপরে যেই কাঁচা সড়কটি রয়েছে এই সড়কটি নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব পাঠিয়েছেন এবং সেই প্রকল্প প্রস্তাব কিন্তু এখন মূল্যায়ন পর্যায়ে রয়েছে মূল্যায়ন শেষেই একটি টেন্ডারের মাধ্যমে এই বাকি অংশটুকের কাজ শেষ করবে এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এল বলছে যে আসলে মূলত ভূমি জটিলতার কারণে এই দীর্ঘসূত্রিতা এই অঞ্চলের যেই অ্যাপ্রোস সড়কটি সেখানে বেশ কিছু অবকাঠামো রয়েছে সেই অবকাঠামোগুলো এখনও পর্যন্ত সরিয়ে নেওয়া হয়নি বিধায়ী এই কাজ বিলম্ব হচ্ছে তবে এখন সমাধান অনেকটাই হয়েছে খুব শীঘ্রই কাজ শুরু হবে এবং এই ভোগান্তি থেকে তারা লাঘব করতে পারবেন মুক্তি আপনাকে জানিয়ে রাখি এই মহিষখোলা ভোজেশ্বর যেই সেতুটি নির্মাণ করা হচ্ছে কীর্তিনশা নদীর উপর এটি কিন্তু ৯৯ মিটার একটি সেতু ছিল পরবর্তীতে এর উভয় প্রান্তে আরি ওয়ালের মাধ্যমে কিন্তু এই আরও সংযোগ বাড়ানো হয়েছে চারশো মিটার কিন্তু ১৩ কোটি টাকা নির্মাণ করা হয়েছে কিন্তু ছয় বছর পেরিয়ে গেল এর সুফল এই অঞ্চলের মানুষ পায়নি এই কীর্তিনশার পশ্চিম প্রান্তে যদিও সংযোগ সড়ক আহ ঠিক হয়ে গেছে কিন্তু এই পূর্ব প্রান্তের এই একাত্তর মিটার আড়ি ওয়ালের মাধ্যমে যে সংযোগ সড়ক সড়ক এটি নির্মাণ করা হয়নি এরপরে যে সড়কটি রয়েছে সেটি কাঁচা যে সড়কটি দিয়ে আসলে আহ বর্ষা মৌসুমে কিন্তু পায়ে হেঁটে চলা স্থানীয়দের জন্য বেশ দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে আর সেক্ষেত্রে কিন্তু আসলে যান চলাচল একেবারেই করতে পারছে না দু একটি যান যদিও ভুলক্রমে চলে আসে সেগুলো কিন্তু বেশ দূরভুগে পড়ছে এবং অনেকে ঘুরে চলে যাচ্ছেন এমনটাই কিন্তু আমরা দেখছি এলজিডি বলছে যে আসলে এই সড়কটি নির্মাণ করতে প্রথম থেকে ভূমি জটিলতা ছিল এবং সেই জটিলতা কাটিয়ে ওঠারই তাদের এই দীর্ঘসূত্রিতা হয়েছে এখানকার যে ভোজেশ্বর বন্দর রয়েছে সেই বন্দরে কিন্তু বেশ এই সড়কটি দিয়ে মালামাল আসা যাওয়া করে থাকে এই সেতুটি সমাপ্ত না হয় কিন্তু মালামাল আসার ক্ষেত্রও কিন্তু বেশ ভোগান্তিতে রয়েছেন ব্যবসায়ীরা তো আমরা দেখছি যে আসলে সড়কটি নির্মাণ হলে স্থানীয়দের এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু বেশ সুফল পাবে স্থানীয়রা এবং এলজিইডি যেমনটা বলছেন যে খুব শিগগিরই কিন্তু এই সড়ক শরদপুর থেকে যুক্ত ছিলেন কাজী মনরুজ্জামান আর সময় হলো এখন বাজারে আরো একটি ছোট্ট বিরতি একটু